কাদেরের বিবেকের চাপ অনুভব করছি, বক্তব্যে হাসলেন ফখরুল। এদিকে বিএনপির বিচারের জন্য আল্লাহই যথেষ্ট বলছেন শামীম ওসমান। জানাবো জাইমার দিকে তাকিয়ে বিএনপি। চোর সন্দেহে ইউনিয়ন পরিষদে আটক, পরে লাশ মিলল যুবকের। এবং সর্বশেষে জানাবো বিরোধীদের উপর অতিরিক্ত বলপ্রয়োগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বলছে এইচআরডব্লিউ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কাদেরের বিবেকের চাপ অনুভব করছি, বক্তব্যে হাসলেন ফখরুল। বিদেশি চাপ নয়, বিবেকের চাপ অনুভব করছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসলেন। এই সময় তিনি বলেন, ওদের সরকার আবার বিবেক আছে, তারা আবার চাপ অনুভব করে, তাদের কথা কাজে তো কোনো মিল নেই। যখন মানুষ দিশারা হয়ে যায়, তখন যখন চতুর্দিকে অন্ধকার দেখতে পায়, তখন প্রলাপ বকতে থাকে। তেমনি বর্তমান সরকারও প্রমাদ গুনছে, তাদের কথার মধ্যে ভয়ভীতি ছাড়িয়েছে পড়েছে বলে উল্লেখ করেছে। তাদের কথার মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কি বললো, যুক্তরাজ্য কি বললো বা ভারত কি বলে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমাদের দরকার আমাদের মানুষ কি বলছে। মানুষ খুব পরিষ্কার করে বলছে, তোমাদের আর সময় নেই, যেতে হবে। বিচার বিভাগের উদ্দেশ্যে ফখরুল বলেন, আমি জানি আপনারা সন্তুষ্ট হবেন না, একটা কথা মনে রাখবেন, আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের কোরআন শরীফে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বিচারকদের। তিনি যদি অন্যায়ভাবে কাউকে শাস্তি দেন, দান করেন, সেই বিচারকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সব ধর্মেই আছে। তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে এদেশের মানুষ ন্যায়ের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। পাকিস্তান আমলে আমি ছাত্র ছিলাম, তখন আইয়ুব খানের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে গান বানিয়েছিল এদেশের মানুষ, সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন। আজকে তারেক রহমান, জোবায়দার রহমান, খালেদা জিয়া, আমাদের নেতা ইকবাল হাসান, মাহমুদ চুকু, আমানুল্লাহ আমান সহ অন্যান্য যাদের আপনারা সাজা দেওয়ার জন্য ঠিক করেছেন, তাদের সাজা দেওয়ার আগে চিন্তা করবেন, এদেশের মানুষ আপনাদেরও হিসাব নেবে, জবাবদিহি করতে হবে। একদিন সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কারাদণ্ড এবং ঈশ্বরদীতে বিএনপির স্থানীয় নয়জনকে মৃত্যুদণ্ড প্রদানের ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করে তিনি বলেন, এভাবে 70 বছর সাজা দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে আপনারা শেষ রক্ষা করতে পারবেন না। বিএনপির বিচারের জন্য আল্লাহই যথেষ্ট বলছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, মহরমের আশুরার দিনেও বিএনপির কর্মসূচি দেখে আমি অবাক হয়েছি। মহরমের মাসে আল্লাহর দুনিয়া সৃষ্টি করেছিলেন, আশুরার দিনটি অসীম একটা দিন, তারপর এই দিনটার মধ্যে কর্মসূচি দিয়ে জ্বালাও পোড়াওগুলো হলো, আমার মনে হয় তাদের বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। শামীম ওসমান বলেন, তারা বিএনপি যে পথে যাচ্ছে, আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যদি আবারও আগের মতো তারা জ্বালাও পোড়াও করতে চায়, তাহলে আমরা পাল্টা আঘাত করব না, আল্লাহ সর্বশক্তিমান, তিনি দেখবেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না, আমার দেশের জনগণের কাছে বিচার দিব, জনগণই সঠিক বিচার করবে, জনগণ ভোটের মাধ্যমেই রায় দেবে। জাইমার দিকে তাকিয়ে বিএনপি। বিএনপির পরিকল্পনা ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধ সরকারের দাবির আন্দোলনের এক পর্যায়ে তারা জোবায়দা রহমানকে দেশে নিয়ে আসবে। জোবায়দা রহমানের নেতৃত্বে বিএনপিতে একটি জাগরণ তৈরি করা হবে। বিএনপির মধ্যে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে যখন সরকার একেবারে কোণঠাসা হয়ে পড়বে, তখন তারেক জিয়া, জোবায়দা বা জিয়া পরিবারের কাউকে সামনে নিয়ে আসা হবে জনবিস্ফোরণ তৈরি করার জন্য। সেরকম পরিকল্পনা নিয়ে দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা দলটি এগোচ্ছিল, কিন্তু এই পরিকল্পনা ফেসতে গেল আদালতের রায়ে। সম্প্রতি দুর্নীতির মামলায় তারেক জিয়া এবং জোবায়দা রহমানকে যথাক্রমে 9 এবং 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে এখন জোবায়দাও নির্বাচনের জন্য অযোগ্য হলেন এবং তাকেও আন্দোলনের মাঝে নিয়ে আসা সম্ভব হবে না। কিন্তু বিএনপির নেতারা বলছেন, বিএনপির হাতে আরও অস্ত্র আছে। তারেক জোবায়দা নির্বাচনের জন্য অযোগ্য হওয়ার ফলে তাদের আপাতত দেশে আসার সম্ভাবনা নেই। তারেকের জিয়া আগে থেকেই দেশে আসার বিরোধী, তার যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলাগুলোর কারণে দেশে ফিরে সে যে সরকারই থাকুক না কেন, তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে। গ্রেপ্তার হওয়ার পর তার জামিনের প্রক্রিয়া শুরু করতে হবে, এটি তারেক জিয়ার আইনজীবীরা ভালো করেই জানেন। আর সে কারণে তারেক জিয়ার দেশে আসার কোনো আগ্রহ নেই, বরং লন্ডন থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অঢেল অর্থ নিয়ে একটি আরাম আয়েশে জীবন যাপন করাই তার প্রধান লক্ষ্য। বিএনপি সংগঠনটি তার কাছে একটি টাকা বানানোর মেশিন, কিন্তু সরকারকে কোণঠাসা করার জন্য বা আন্দোলনকে বেগবান করার জন্য বিএনপিতে একটি মুখ দরকার। সেই মুখটি কে হবে সেটি হলো এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিএনপির মধ্যে পরিকল্পনা ছিল জোবায়দাকে সামনে নিয়ে আসা। বিভিন্ন সূত্রগুলো বলছে, শর্মিলা সিদ্দিকীর ব্যাপারে বিএনপি নেতাদের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে, তিনি রাজনীতিতে
পাঁচ প্রদীপে আসেন, এটা তারেক জিয়াও চান না। যদিও বেগম খালেদা জিয়া সিথির ব্যাপারে অনেক বেশি উৎসাহী, বেগম জিয়া যখন গ্রেপ্তার ছিলেন তখন একাধিকবার সিথি বাংলাদেশে এসেছেন, বেগম খালেদা জিয়া সেবা শুশ্রূষা করেছেন, কাজী সিথিকে নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের বিভক্ত রয়েছে। আর যেহেতু এখন বিএনপির মূল কর্তৃত্ব তারেক জিয়ার হাতে, তারেক জিয়া তার প্রয়াত ভাইয়ের স্ত্রীর কাছে বিএনপির নেতৃত্ব ছেড়ে দিবেন, এমন উদারতার ইতিহাস তার রাজনীতিতে নেই। কাজী তারেক জিয়ার পরিবারের কাউকে বিএনপির সামনে আনতে চেয়েছিল, এক্ষেত্রে জোবেদার রায় হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে দেশে আনার ঝুঁকি নিতে চায় না বিএনপি। বিএনপি সূত্রগুলো বলছে এই সময় তাদের বিকল্প হলো জায়মা। জায়মা ইতিমধ্যে বার আচল করেছেন, তিনি লন্ডনে অবস্থান করেছেন এবং পিতার বিভিন্ন রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যেহেতু তাকে নিয়ে কোনো রাজনৈতিক বিতর্ক নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, এ কারণে চূড়ান্ত আন্দোলনের কোনো এক পর্যায়ে জায়মা রহমানকে দেশে নিয়ে এসে একটা চমক সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি নেতারা মনে করেন আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য একসময় জনগণকে সম্পৃক্ত করতে হবে, রাস্তায় মানুষকে নামতে হবে, আর সেটি বর্তমান নেতৃত্ব দিয়ে সম্ভব হবে না। এই জন্য জিয়া পরিবারের কাউকে লাগবে, আর সেক্ষেত্রে জায়মা রহমান তাদের জন্য ভালো বিকল্প বলে মনে করছেন বিএনপির অনেকে। চোর সন্ধে ইউনিয়ন পরিষদের আটক, পরে লাশ মিলল যুবকের। নাওগাঁর পোরাসা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারিক কক্ষ থেকে লাফারু নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রাম পুলিশের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। গ্রাম পুলিশ নূর আমিন বলেন লাফরুর বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল, এ অভিযোগে তাকে ধরে নিয়ে এসে ইউনিয়ন পরিষদের কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। নামাজ শেষে এসে দেখে তার পরনের লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছে। নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের ভাষ্য, লাফারুর বিরুদ্ধে এলাকায় বেশ কয়েকটি চুরির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর 12:30 দিকে তাকে আটক করেন গ্রাম পুলিশ সদস্যরা। পরে তাকে ইউনিয়ন পরিষদের বিচারিক কক্ষে আটক রেখে সবাই জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষে দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়, এরপর বিকেলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন নিহতের স্বজনরা থানায় এসেছেন, তারা যেভাবে অভিযোগ দেবেন সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দুই গ্রাম পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিরোধীদের অপর অতিরিক্ত বল প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা বলছে HRW। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বাংলাদেশ জুলাইয়ের শেষের দিকে চালানো রাজনৈতিক কর্মসূচিতে বিরোধী দলের সমর্থকদের উপর পুলিশ নির্বিচারে রাবার বুলেট, টিয়ার গ্যাস, জল কামান ব্যবহার ও লাঠি পেটা করেছে। এসব কারণে বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে সংখ্যা জানিয়েছে সংস্থাটি। বুধবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে বলা হয় 19 জুলাই ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে 800-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, যে কার্যক্রমকে রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করে তাদের থামানোর নিয়মতান্ত্রিক প্রচেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। HRW বলেছে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ও বাংলাদেশ নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণে আসা ইইউ প্রতিনিধি দলের সফরের সময় নির্বাচন বিষয়ে সংঘাতের ঘটনা ঘটে। এছাড়া বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাজনৈতিক বিরোধীদের উপর নৃশংস দমন পীড়নকে একটি সংখ্যা হিসেবে দেখা উচিত, যে বাংলাদেশে নির্বাচন গণতান্ত্রিক হবে না, বাংলাদেশ সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক মহলে অঙ্গীকার করছে, যদিও তার স্বৈরাচারী আচরণ এবং নিন্দনীয় আক্রমণ চালিয়ে যায় স্পষ্টভাবে সরকারের অঙ্গীকারের বিপরীত। বিএনপি নেতাদের বরাত দিয়ে HRW জানায় বিক্ষোভ দলটির অন্তত শতাধিক সমর্থক আহত হয়েছেন। পুলিশ এবং বিরোধী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী নিরস্ত্র লোকেদের লাথি ও আঘাত করে অতিরিক্ত বল প্রয়োগ করেছে। আর পুলিশের মতে বিরোধী দলের বিক্ষোভকারীদের ছোড়া পাথরে এবং পুলিশের গাড়িতে হামলায় তাদের অন্তত 32 জন কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে 29 জুলাই সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় পুলিশ। তবে HRW-র মতে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সমাবেশের স্বাধীনতার অধিকার এবং বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে মানবাধিকারের মানবদণ্ডকে সম্মান করতে হবে। সংস্থাটি বলছে বিক্ষোভ যাই হোক না কেন আইনগতভাবে তা অনুমোদিত ছিল, এছাড়া বিক্ষোভে পুলিশকে অহিংস উপায় মেনে চলতে পরামর্শ দিয়েছে HRW। বলা হচ্ছে এক্ষেত্রে কর্মকর্তারা জাতিসংঘের মৌলিক নীতিগুলো যেমন বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আগে এলাকা খালি করার মতো কার্যক্রম অনুসরণ করতে পারে। জাতিসংঘের নির্দেশ মতে বিক্ষোভে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে হবে। আইন প্রয়োগকারী কর্মকর্তা বা জনসাধারণের একজনের ক্ষতির আসন্ন হুমকি মোকাবেলায় রাবার বুলেট শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত, আর শুধু জনসাধারণের ব্যাপক ক্ষতি হবে এমন পরিস্থিতিতে জলকামানগুলো ব্যবহার করা উচিত। প্রতিবেদনে আরও বলা হয় 29 জুলাই বিএনপির কর্মসূচির আগের কয়েক সপ্তাহে কর্তৃপক্ষ দলটির 1500 জনের বেশি নমনীয় নেতাকর্মী এবং
15,000 অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে মামলা করেছে। বিপুল সংখ্যক অজ্ঞাত লোকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের ব্যবহার একটি সাধারণ অবমাননাকর অভ্যাস। এর মধ্য দিয়ে মূলত বাংলাদেশ পুলিশ কাউকে ভয় দেখানো এবং গ্রেপ্তারের হুমকি দিয়ে থাকে। এদিকে মীনাক্ষী গাঙ্গুলি তার বক্তব্যে আরও বলেছেন, গণহারে ও নির্বিচারে গ্রেপ্তার এবং সহিংস দমন পীড়নের মাধ্যমে বিরোধী দল অক্ষম করে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, এমন চিন্তায় কাউকে বোকা বানাতে পারবে না সরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।